নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আট এগারো দু হাজার বাইশে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে চাকরি প্রার্থীরা আন্দোলন অবস্থান বিক্ষোভ করছিলেন সেই অবস্থান বিক্ষোভ তারা প্রত্যাহার করল প্রার্থীদের আন্দোলন প্রত্যাহার কিন্তু কী কারণে আসুন এই সংক্রান্ত আপডেট দেখেনি তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষাসহত খবর পাওয়ার জন্য 2009 হাজার থেকে দু দীর্ঘ ১৩ বছর ধরে বঞ্চনার শিকার দক্ষিণ চব্বিশ পরগনার টেট পাস চাকরিপ্রার্থীরা তার চেয়ে তারা চেয়েছিলেন যে তাদের বিষয়ে এবার হস্তক্ষেপ করুক আদালত বা সরকার অবশেষে এই রাজ্য সম্পাদক সরকারের মধ্যস্থতায় বরফ করল আন্দোলন প্রত্যার সিদ্ধান্ত নিলন হবু শিক্ষকেরা কিছুদিন আগেই চাকরি চেয়ে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন দু সালের দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার টেট পাস চাকরিপার্থীরা কিন্তু তাদের আটকে দেয় পুলিশ তখন থেকে ধর্মতলায় গান্ধীমূর্তি পারদর্শী আন্দোলন জারি করে রেখেছিল চাকরি প্রার্থীরা পরে ডিসি সাউথের মধ্যস্থতায় শাসক দলের প্রতিনিধি হিসাবে একজন গিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন এবং শাসক দলের তরফ থেকে বৈঠকের শেষে অবশেষে ধর্মতলা থেকে আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন চাকরি প্রার্থীরা পরিবর্তে দক্ষিণ চব্বিশ পরগনার ডিপিএসসির ভবনের সামনে ধর্ণা দেখাবেন তারা আদালত রায় দিলেই তারা তাদের সুরাহা মিলবে এমনটাই আশার আলো দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের বক্তব্য আমরা আদালত ও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম আসলে ফুটবলের মতো হয়েছিলাম এদিক ওদিক ঠেলে দিতেন সকলে জনপ্রতিনিধিদের কাছে গিয়েও সুরা হয়নি সমস্যার তিনি আরও বলেন যে গত ১৩ বছরের সোমবারই প্রথম আলোচনার সুযোগ পায় নবান্ন অভিযানের পরিকল্পনা ছিল ডিসি সাউথ আমাদের আলোচনার ব্যবস্থা করে দেন তারপর আলোচনা হয় ইতিবাচক এমনি জানান আদালত রায় দিলে আর এক মুহূর্তেও দেরি হবে না সুসম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া এক বছরের কাজ এক সপ্তাহে সেরে ফেলা হবে তো যাই হোক প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীদের আপাতত আন্দোলন প্রত্যাহার হলো তবে ডিপিএসসির কাছে তারা অবস্থান বিক্ষোভ করবেন সেরকমই আপডেট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডিপিএসসির কাছে তো দেখ এ সংক্রান্ত আরও আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ